এরি আমার খাবারটা কোথায় গেল? কেন এদেরকে সবসময় বিরক্ত করো? এদের পুরো খাবার খেয়ে নিলে কেন? ক্ষমা করে দাও মা, আর এমনটা কখনো করব না। ঠিক আছে, এবার তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বারে আর করব না। তোমাদের জন্য আরো খাবার পাঠাচ্ছি। খিদে পেয়েছে, কিছু একটা ভাবতে হবে। খাবারটা বেশ সুস্বাদু ছিল। আমার পেট তো ভরে গেছে, এবারে তোমরা নিশ্চিন্তে খাবার খেতে পারো। আরে, এসব কি হচ্ছে? এ তো ব্যোমাসুর। ওর এত সাহস যে ও কৈলাসে আক্রমণ করেছে। মহাদেবও তো নেই, উনি তো গুহায় বসে ধ্যান করছেন। গণেশ, ও কোথায়? মা, প্রভু তো ভেতরে আছে। মা, আপনি ঠিক আছেন তো? ব্যোমাসুর, তুই এখানে এসে অনেকবার ভুল করে ফেলেছিস। তুই আমার মাকে কষ্ট দিয়েছিস, আমি তোকে আর ছাড়বো না। নন্দী, তুমি মায়ের খেয়াল রাখো, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। বালক, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানি যে ভোলানাথ ধ্যান মুদ্রায় আছেন। এবার আমি কৈলাসের রাজত্ব করব। চলে যাও এখান থেকে। ওরে, তুই তো একেবারেই ছোট, একদম ছোট আমার সামনে। তুই আমায় কি মারবি? মারবি আমায়? নে, মার, মার না। আমার ইচ্ছে যে তুই আমাকেই মার। কি হলো? তুই তো গেলি। ব্যোমাসুর, আমার ভক্তরা মন প্রাণ দিয়ে কিছু চাইলে আমি সেটা ওদের দিয়ে দিই। শুধুমাত্র মনে শ্রদ্ধা থাকা দরকার, আর তুই মনে শ্রদ্ধা দিয়ে চেয়েছিস, তাই আমি তোর ইচ্ছেটা অবশ্যই পূরণ করব। তথা আস্তু। খিদে পেয়েছে, চলো আমি মোদক বানিয়েছি। মোদক? না মা, প্রভু সব খেয়ে দেবেন আর আমরা অমর হয়ে যাব।
অতি সুস্বাদু, ধন্যবাদ নন্দী মহারাজ। হ্যাঁ অগম, ঠিক বলেছ মূষক, তুমি আরাম করো, বাকি সব কাজ আমাদের উপর ছেড়ে দাও। এটা তো খুব ভালো প্রস্তাব, এটা তো আমার জীবনের সব থেকে সেরা দিন। ভূমিকম্প? কিন্তু একটু আগে তো ঠিক ছিল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরে বাবা গণেশ, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি মা, সবই ঠিক আছে, কিন্তু এখানে তো ভূমিকম্প হবা একেবারে অসম্ভব, এটা কি করে হলো? বাবা, তোমার পিতা আর আমি এখানে বসেছিলাম, আর হঠাৎ করে কৈলাস কেঁপে উঠল। প্রভু যখন তার দিব্য দৃষ্টিতে দেখলেন, তখন জানতে পারলাম যে রাক্ষস রাজা রাবণ কৈলাসকে উঠাবার চেষ্টা করছে। যখন ওনার সবথেকে প্রিয় ভক্ত এইরকম একটা দুষ্কর্ম করছিল, তাকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু তার পায়ের আঙুল দিয়ে কৈলাসকে স্থির করে দিলেন। তাহলে এখন রাক্ষস রাজা রাবণের কি হবে? নমঃ শিবায়। ক্ষমা করবেন ভোলানাথ, আমার অহংকারের জন্য আপনি আমার প্রতি বিরূপ হয়েছেন। রাবণ, তোমাকে নিজের অহংকার ত্যাগ করতে হবে, তবে তোমার আমার প্রতি ভক্তি দেখে আমি প্রসন্ন, আর আমি তোমাকে ক্ষমা করছি। ভোলানাথ, আমি এই সব কিছু শুধু আপনার দর্শন লাভের জন্য করেছি। বলো, তুমি কি চাও? ভোলানাথ, আমি তো শুধু আপনার মতো শক্তিশালী হতে চাই। সত্যিকারের ভক্ত ভগবানের দুয়ার থেকে কখনো খালি হাতে ফেরে না। তথাস্তু। এই নাও রাক্ষস রাজা রাবণ, আজ আমি আমার সমস্ত শক্তির উৎস তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত ভোলানাথ? একবার যদি তুমি এই শিবলিঙ্গ তুলে নাও, তাহলে যাই হোক না কেন, তুমি ওটাকে নিচে রাখতে পারবে না যতক্ষণ না তুমি তোমার শেষ গন্তব্যে পৌঁছচ্ছ। যদি তুমি শিবলিঙ্গকে নিচে রেখে দাও, তাহলে তাকে ওপরে তোলা অসম্ভব হয়ে যাবে রাজা রাবণ। শিবলিঙ্গ ওখানেই স্থাপিত হয়ে যাবে, আর তুমি সেই শক্তির ব্যবহার আর কোনোদিন করতে পারবে না। জয় শিব শঙ্কর, আপনি আমার বাসনা পূর্ণ করে আমার ভক্তি আরো গভীর করে দিলেন। এবার যখন রাক্ষস রাজা রাবণ আত্মলিঙ্গটা প্রাপ্ত করেই ফেলেছেন, তাহলে কিন্তু ওনাকে হারানো অসম্ভব হয়ে পড়বে। ঠিকই বলেছ নন্দী, আমাদের কিছু তো করতেই হবে। প্রভু, উনি তো ভীষণই শক্তিশালী। হ্যাঁ, ঠিক বলেছ, আর উনি যথেষ্ট বিদ্বান। তোমরা সবাই ঠিকই বলেছ, আমাদের একটা পরিকল্পনা দরকার। প্রভু, এতক্ষণে তো উনি অনেক দূরে চলে গেছেন। তাহলে আমাদের এখনি বেরোতে হবে, যাওয়া যাক। চলুন। এখন তো আমার কাছে শিবলিঙ্গ আছে, আমি যদি সকাল সন্ধ্যে এর পুজো করি, তাহলে আমি আরো শক্তিশালী হয়ে যেতে পারি, আর এই ব্রহ্মাণ্ডের তিনটে লোকে রাজত্ব করতে পারব। আমাদের যে করেই হোক রাবণকে আটকাতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। কি হচ্ছে কি ওখানে? আমাদের কাছে দুটো পরিকল্পনা আছে। তাই বলো।
আমরা একটা বড় গুলতি তৈরি করব আর সেটা দিয়ে অনেক নারকেল একসাথে ছুঁড়ে মারতে পারবো। আর ওই নারকেলগুলো যখন রাবণ মশাইয়ের গায়ে লাগবে, যন্ত্রণায় উনি কাঁদবেন আর ভয়ের চোটে ওনার হাত থেকে শিবলিঙ্গ পড়ে যাবে। প্রভু, আমাদের পরিকল্পনা এর থেকে অনেক ভালো। আমরা একটা বড় গর্ত খুঁড়ব আর সেটাকে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। রাবণ যখন ওই পাতার উপর পা রাখবে, তো দুম করে গর্তে পড়ে যাবে আর আত্মলিঙ্গটাও পড়ে যাবে। এই পরিকল্পনা তো প্রভু, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের এই পরিকল্পনায় অবশ্যই আমরা জিতে যাব। এখন আমার কাছে একটাই উপায় আছে। ওহো, সন্ধে হয়ে এলো, সন্ধ্যা আহ্নিকের সময়ও হয়ে গেল, কিন্তু তার জন্য তো শিবলিঙ্গকে নিচে রাখতে হবে। না না, এটাকে নিচে রাখলে সব গোলমাল হয়ে যাবে। এখন কি যে করি। শোনো বালক, আমার সন্ধ্যা আহ্নিকের সময় হয়ে গেছে, সেই জন্যে তুমি খানিকক্ষণ এই শিবলিঙ্গকে ধরো, আমি সন্ধ্যা আহ্নিক করে আসছি, তার বদলে আমি তোমাকে অনেক উপহার দেব। শ্রীমান, আমাকে সূর্যাস্তের পূর্বেই বাড়ি ফিরতে হবে, কিন্তু আপনার ভক্তি দেখে আমি আপনাকে না করতে পারি না। ধন্যবাদ বালক, কিন্তু মনে রেখো, এটাকে কোনোভাবেই মাটিতে রাখবে না। কিন্তু এটা খুবই ভারী, যদি আমি এটা বেশিক্ষণ ধরে রাখতে না পারি তাহলে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি আপনাকে তিনবার ডাকার চেষ্টা করব, যদি আপনি না আসতে পারেন তাহলে এই শিবলিঙ্গটা আমি নিচে রেখে দেব। ঠিক আছে, আমি তাতেই রাজি। শ্রীমান, এটা খুবই ভারী, দয়া করে তাড়াতাড়ি করুন। শ্রীমান, এটা তো খুবই ভারী, এটা আমি ধরতে পারবো না, এটা আমাকে নিচে রাখতেই হবে। তুমি কে বালক? আমি হলাম শিবপুত্র বাল গণেশ। তুমি কি আমার কাছ থেকে বরটা কেড়ে নিতে চাইছো? হ্যাঁ, যাতে আপনি এটার অপব্যবহার না করতে পারে। রাবণ, রাক্ষসদের রাজা আমি, রাবণ, দেবতারাও আমাকে ভয় পান, আমার মুখোমুখি হবে এমন সাহস কারণ নেই। আর তুমি একটা ছোট্ট বালক হয়ে আমার মুখোমুখি দাঁড়াতে চাও, আমার বর ছিনিয়ে নিতে চাও? হ্যাঁ, কি নন্দী মুসি, আমরা এটাই করতে চেয়েছিলাম না? বাল গণেশ, তুমি জানো না আমি কতটা শক্তিশালী, অস্ত্র শস্ত্রই বলো আর জ্ঞানেই বলো, আমাকে কেউ হারাতে পারবে না, তুমিও নয়। আচ্ছা ভৃঙ্গি, তোমার কি মনে হয় আমি এনাকে হারাতে পারবো? হতেও পারে, আবার নাও হতে পারে। প্রভু, আপনি এনাকে যুদ্ধে আহ্বান করলে তাহলেই বোঝা যাবে কে জিতবে কে হারবে। আহা, আমি যুদ্ধ করতে রাজি, আসলে আমি তো চাই তুমি আমার কাছে হারো, আমার অন্তরের ইচ্ছে যে তুমি আমার কাছে হারো। আরে কি হলো রাবণ মশাই, এবার তো আপনি গেলেন, এরা কি মূর্খ। রাক্ষস রাজা রাবণ, আমার ভক্তরা যখনই আমার কাছে কিছু চায় আমি তাদের সেটা দিই, শুধু তাদের ভক্তিটাই শক্তি হওয়া দরকার। আপনি যখন ভক্তি সহকারে চেয়েছেন তাহলে আমি আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করব, তথাস্তু। আমি আহ্বান করছি যে আপনি আমার শুধু একটা পাকে এই মাটি থেকে তুলে দেখান, তাহলে এই লিঙ্গ আমি ফেরত দিয়ে দেব। এ আর এমন কি বড় ব্যাপার, এ তো আমি তুড়ি মেরে করে ফেলবো।
আমি আপনার পরিকল্পনার মানেটা বুঝতে পেরেছি। প্রভু, আপনি হেরেও জিতে গেলেন আর আমি জিতেও হেরে গেলাম। সব মোদক একা খেও না গণেশ। আমি জানি মা, তুমি একদম রাগ করনি, কারণ মায়ের সুখ সন্তানের পেট ভরিয়েই হয়। খুব দুষ্ট হয়ে গেছি আমার গণেশ। এরা সবাই গোমড়া মুখে কেন বসে আছে? কি হলো বন্ধুরা, মন খারাপ করে আছো কেন? প্রভু, আমরা পুরনো খেলার খেলে খেলে বিরক্ত হয়ে গেছি, কিছু নতুন খেলতে চাই, কিন্তু বুঝতে পারছি না নতুন কি খেলবো। সমস্যাটা তো গুরুতর। বাহ, পেয়ে গেছি নতুন খেলা। তোমরা সবাই আশেপাশে ছড়িয়ে থাকা ফুলার পাতা কুড়িয়ে আনো। এসব কি প্রভু? একে গোলক বলা হয়। বালক শ্রীকৃষ্ণ এই গোলক দিয়েই খেলতেন। এখন আমরা খেলবো। আমি এটা ছুঁড়ে দেবো আর তোমরা এটা ধরবে। যে এটাকে ধরবে সে এটা আবার ছুঁড়ে দেবে। বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি। তো এই গেল বল শূন্যে। প্রভু, এই খেলাটা তো দারুণ মজার। এবার দেখা যাক আমার ছোঁড়া বলটিকে কে ধরতে পারে। হ্যাঁ একদম, বল তো অনেক বড় হয়ে গেল। এই বলটার সামনে কেউ চলে এলে তার তো মৃত্যু হতে পারে। এটা একই রকম, আমি অনর্থ করে ফেলেছি, আমার বাঁচবার কোনো অধিকার নেই, এটাই আমার অদৃষ্ট। প্রভু, ওদিকে দেখুন, ঋষিমুনি। বাল গণেশ, আপনি? আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম। ঋষিবর, আপনি জেনে শুনে মৃত্যুর দিকে কেন এগিয়ে যাচ্ছেন? আমি পাপী প্রভু, আমার সাথে এটাই হওয়া উচিত। আমি পুরো কথা শুনতে চাই ঋষিবর। প্রভু, ভগবান শিবের পূজোর জন্য আমার সোনা রূপোর প্রয়োজন ছিল, যেটা পাওয়ার জন্য আমি রাজা অমিয়র কাছে গেলাম। আর আমি আপনার সমস্ত প্রয়োজন মেটাবো মহর্ষি, কিন্তু আপনাকে শিবের নয় আমার পূজো করতে হবে। আপনাকে আমাকে ভগবান মানতে হবে। ক্ষমা করবেন রাজন, কিন্তু আমি ভগবান শিবের অপমান করতে পারবো না। তাহলে যা পাপি, তুই সোনা রূপ শিবের কাছ থেকেই চা, তোকে এতে ওর মতো আমার কাছে কিছু নেই। আমিও ওই কটু বাক্য আমি আর সহ্য করতে পারছিলাম না বাল গণেশ। আমি ভগবান শিবের সম্বন্ধে এসব কথা শুনলাম কি করে? আমার মহাদেবের অপমান, আমি ওই রাজাকে ছাড়বো না। শান্ত হও নন্দী,
রাজা অমিয় কোনো পাপি নয়, উনি এখন অহংকারে ডুবে আছেন। আমাদের তো শুধু ওনার অহংকারটা ভেঙে দিতে হবে। আপনি চিন্তা করবেন না ঋষিবর, আপনার পুজো হবে, তাও রাজা অমিয়র হাতে। তুমি জিতে গেছ অগ্গম। যেমন ভাবে কৃষ্ণ ভগবান গোলক নিয়ে খেলার সময় কালিও নাককে মেরেছিলেন, ওইভাবেই আমরা রাজা অমিয়র অহংকার ভাঙব। এবার আমরা কি করব প্রভু? এটা করতে হবে, বলো অলোক নিরঞ্জন। মহামন্ত্রী, আজকে ভিক্ষা করতে কোনো ভিখারি আসেনি। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। আপনি মহান মহারাজ, এখানে আপনি ভিক্ষা দেওয়ার কথা বললেন আর ভিখারিটা এসে গেল। বলুন মহর্ষি, আপনাদের কি চাই? ঋষি মুনি বাড়িতে এলে আপ্যায়ন করতে হয় রাজা, আপনি তো ভিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাজে কথা বলে সময় নষ্ট করো না মহর্ষি, বলুন কি চাই? শুনেছি মহারাজ আপনি নিজেকে ভগবান ভাবেন, নিজের পুজো করাতে চান। ঠিকই শুনেছেন। আমরা আপনার পুজো করতে রাজি মহারাজ, কিন্তু একটা শর্ত আছে। কিরকম শর্ত? আপনাকে আমার মাথার একটা চুলের ওজনে সোনা রূপো দিতে হবে, আর আমাদের ভর পেট ভোজনও করাতে হবে। বলুন রাজি আছেন? মহর্ষি, চাইলেন তো এমন কিছু চাইতে পারতেন যাতে আপনাদের জীবনই বদলে যেত। মহামন্ত্রী, ওদের শর্ত পূরণ করা হোক। তো অপেক্ষা কিসের মহামন্ত্রী? মোর চাপান আর চুলের সমান করে ওনাদের দিয়ে দিন মহারাজ। তোমরা কি মোদক বানাতে পারো? আজ্ঞে মহারাজ। তাহলে বানিয়ে নিয়ে আসুন। যা আদেশ ঋষিবর। আমি তো গুড়ের লাড্ডু খেতে চাই। আমি তিলের লাড্ডু আর মোদক খাবো। আমার আর ওনার জন্য পুরি আর আলুর দম নিয়ে আসুন, সাথে হালুয়া। আর আমার জন্য সেই সকল খাদ্য নিয়ে আসো যেগুলো ওরা চাইল। যা আদেশ ঋষিবর। বেশি খাবার খেলে পেট খারাপ করবে নন্দ ঋষি। যখন তোমার পেট গন্ডগোল করবে তখন বলবে, আমি বৈদ্য ডেকে নেব। এর থেকেও বড় তাড়ি পাল্লা নিয়ে এসো। কে জানে কি রকম ঋষি এরা, কত খায়। আজ তো দারুণ ফেসে গেলাম। রাজকোষ খালি হয়ে গেছে তো কি হয়েছে মহারাজ? আপনার রাজ সিংহাসন, অলংকার আর আপনার মুকুট দিয়েও তো আমার চুলটাকে ওজন করতে পারেন মহারাজ। মহামন্ত্রী, রাজ সিংহাসন নিয়ে আসুন। কে আজ্ঞে প্রভু। আরে বাবা, একটু তাড়াতাড়ি করো, খাবার তো অনেক আগেই শেষ হয়ে গেছে। প্রভু, ঋষির চুল রাখার পাল্লাটা তো উপরে ওঠার নামই নিচ্ছে না। নিশ্চয়ই উঠবে মহামন্ত্রী, নিশ্চয়ই উঠবে। রাজামশাই স্ত্রীর গয়নাগুলো তো বাকি আছে, নিয়ে এসো। কি বলো ঋষিবর? এখন আমি কি বলবো নন্দ ঋষি, ইনি জানেন, ইনি কি করবেন। মহামন্ত্রী, আমাকে এখানে কেন ডেকেছেন মহারাজ? মহারানী, আমার আপনার অলংকার চাই। কিন্তু কেন? কিন্তু সময় নেই রানী, আপনি অলংকার দিন। মনে হচ্ছে ঋষিদের পেট ভরে গেছে, ঢেকুর তুলছে। আরো নিয়ে আসো বাবা, আমাদের খিদে পেয়েছে। হে ভগবান, কোথা থেকে আমি এদের জন্য খাবার আনবো? প্রভু, আমাদের কাছে তো একটা কানা করিও বাঁচল না, তো এই চুলের ওজন কি করে হবে? মহারাজ, একটা সমস্যা আরো আছে। এই সাধুরা আমাদের অন্ন ভাণ্ডারে সব শেষ করে দিয়েছে, কিন্তু এদের খিদে তো মিটছেই না কোনো রকম ভাবে। প্রভু, আমার মনে হচ্ছে প্রজাদের থেকে ধন আর শস্য আদায় করে নেওয়া উচিত। এটা প্রজাদের উপর অন্যায় করা হবে মহামন্ত্রী। অন্যায় নয় প্রভু, এটা হলো এক রাজার তার রাজ্যের প্রতি কর্তব্য। এখন এই ঋষিদের অপমান থেকে বাঁচবার এটাই একমাত্র রাস্তা প্রভু। ঠিক আছে মহামন্ত্রী, আপনি ব্যবস্থা করুন। আজ্ঞে মহারাজ।
রাজাদের সমস্ত ধন চাপিয়েও একটা চুলের ওজনের সমান হলো না। এবার কি করব? দাঁড়িয়ে পড়লে কেন বাবা, খাবার নিয়ে এসো। সাধুরা ক্ষমা করবেন প্রভু, প্রজাদের কাছ থেকে সংগ্রহ করে আনা অন্ন ভাণ্ডারও শেষ হয়ে গেছে। কি হলো মহারাজ, আপনি তো আপনার ভক্তদেরকে পেট ভরে খেতেও দিতে পারেন না, কিরকম ভগবান আপনি? ক্ষমা ক্ষমা করুন প্রভু, আমি অহংকারের বশে ভুল করে ফেলেছি প্রভু। আপনারা আপনারা নিশ্চয়ই কোনো দৈব শক্তি, আমাকে আপনাদের পরিচয় দিন প্রভু। তাহলে কি বলছেন ঋষিগণ? প্রভু, ও বলছে যে যেমন আপনার ইচ্ছা। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হলাম প্রভু। রাজন, যদি তুমি অহংকারের থেকে দূরে থাকতে চাও, তাহলে নিজের চারপাশে সত্যিকারের বন্ধু আর সঠিক পরামর্শদাতাকে জায়গা দাও, চাটুকারদের নয়। আমি আমার ভুল শুধরে নেব প্রভু। আমি প্রজাদের কাছে ক্ষমা চেয়ে তাদের ধনও ফিরিয়ে দেব, আর যে ঋষিকে আমি পূজোতে বাধা দিয়েছিলাম তার পূজোর জন্য সাহায্য করব। কিন্তু ভগবান, বেঁচে থাকার জন্য খাবারও তো প্রয়োজন, সেগুলো তো আপনি শেষ করে ফেলেছেন, তাহলে আমাকে মিথ্যে অপবাদ দেবেন না মা, আমি তো নির্দোষ। মহারাজ মহারাজ, অদ্ভুত কাণ্ড অদ্ভুত কাণ্ড, অন্নের খালি ভাণ্ডারও হঠাৎ করে ভরে গেল। ভালো ঋষি চল।